শনিবার যতনবাড়ি গর্জনটিলা এলাকায় বনদপ্তরের করবুক মহকুমার আধিকারিকদের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল লেভাছড়া এডিসি ভিলেজের শতাধিক গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, বনদপ্তরের কর্মীরা অযৌক্তিকভাবে তাদেরকে হয়রানি করছে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সমস্ত মানুষ ঘর পেয়েছে এই ঘরের নির্মাণের ক্ষেত্রে প্রতিনিয়ত বাধার সৃষ্টি করে যাচ্ছে বনদপ্তরের কর্মীরা। অথচ রাতের আঁধারে এবং দিনের বেলায় প্রকাশ্যে বনদস্যুরা বন ধ্বংস করে গাড়িতে করে প্রচুর পরিমাণে কাঠ পাচার করলেও বনদপ্তরের আধিকারিকরা চোখে মুখে হাত দিয়ে বসে থাকে, এ ব্যাপারে কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে না। অথচ নিরীহ গ্রামবাসী যারা ঘরের কাজ করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন, তারা ঘর নির্মাণের কাজ করতে গেলে তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বনদপ্তরের আধিকারিকদের কাছে, যার প্রতিবাদে শনিবার বিকেলে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ প্রদর্শন করে করবুক মহকুমার বন আধিকারিকদের কার্যালয়ের সামনে। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে নতুনবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বিক্ষোভকারীদের আন্দোলন রোখার চেষ্টা করে। বিক্ষোভকারীরা প্রচণ্ড বিক্ষোভবদ্ধ ছিল এবং তারা মহকুমার কার্যালয়ের অফিসের ভেতরে প্রবেশ করে বনদপ্তরের আধিকারিকের সাথে কথা বলে এবং তীব্র বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যতনবাড়ি গর্জনটিলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। মেশিন ফিশিন ধরছে, এটা সিজ করছে, এটা কোন দিত না, মানে জোর জায়গাতে তারা ইয়া ধরছে, কাটিয়ে ধরছে। কোন জায়গা ধরছে? লেবাসের মুখ এমনি বনে গাছ কাটা সব বলে ধরছে। এটা কি মেশিন আসিল? মেশিন বলে আসিল। আমরা এসে কোন অফিসে আছি, মানে যাতে পিএমএ করার পঞ্চায়েত থেকে পিএমএ করার দিছে, দেওয়ার পর এটা মানে যাতে একটু মানে গরিব মানুষের ঘর পাইছে, যেহেতু এটা একটু মানে কত সুন্দর করে তুলতে পারে না, না ধরার লেখা হইলো কইলাম আর কি। আমরা ফিরে দেবার বলতে কই তেমন না, মানে ঘরের এই মালি যাতে না ধরে আর কি। মোবাইল বলে ফাও হয়েছে একটা, আট টাকা বলে না কি বলে মহিলা কইতাছে, আমার 10,000 টাকা। মেশিন বলে ফাও হয়েছে একটা। দাবি কি মানে এলাকাবাসী মানে মোবাইল দিয়ে আর ইয়া মেশিন তো চেস করছে, যেহেতু এটা মানে মেশিনটা যাতে লই চেস করছে, যেহেতু থাক এটা টাকাটা বলে ফেরত দেওয়া 10,000 টাকা। এটা কইতাছে 10,000 টাকা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।